Hello everyone, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে টকটকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, বেরিয়ে পড়েছি আমরা সিম্বুকে নিয়ে স্কুলে। স্কুলে ড্রপ করব, জিম যাব, তারপরে টিকলু যাবে ডাক্তার দেখাতে। টিকলু বেরিয়ে গেল আমাকে নামিয়ে, এবার আমি যাব জিমে। এই টাইমটা এত সুবিধা হয় না আমার। আগে যখন রাত্রিবেলা ভাবতাম জিমে আসবো, একদিনও আসা হতো না। আমার সর্দি কাশিতে অনেকদিন ধরে পারসিস্ট করছে, প্রায় 3-4 দিন হয়ে গেল। আগের থেকে একটু বেটার রয়েছি, কারণ ওয়ার্কআউট করছি না। সর্দি কাশি হলে একদম ওয়ার্কআউট করি না, করা উচিত নয়। তো ওই জন্য ডাক্তারের সাথে গতকাল কথা বললাম যে বাইরে ঘুরতে যাব কদিনের জন্য, তো একবার আপনাকে দেখাতে চাই। তো এখন আজকে সকালে এসেছি আর ডাক্তার দেখাতে অ্যাপোলোতে। বাড়ি চলে এসেছি, ডাক্তারবাবু কিছু অ্যান্টি অ্যালার্জিক দিয়েছেন আর একটা কাফ সিরাপ। বেরোলাম জিম থেকে ভীষণ টায়ার্ড, ওইদিকে টিকলু এসে গেছে আমায় নিতে। আজকে স্নেহা চেষ্টা করছিল একা একা আসার, এবার আমি ওকে এইসব ব্যাপারে একদম একা ছাড়ি না, সবসময় এই সুযোগটা আমি গ্র্যাব করে নিই। বললাম তুমি কোথায় আছো, 3-4 বার ফোন করেছি, ফোনই রিসিভ করেনি। তারপর আলটিমেটলি রিসিভ করে তখন আমি বাড়ির সামনেই রয়েছি, গাড়িতেই বসেছিলাম। ও বললো যে আমি রিক্সা ধরে চলে আসি, আমি রাস্তাতেই রয়েছি, তোমাকে আমি আনতে যাচ্ছি। তার আগে সিম্বাকে আনতে গেছিলাম, সিম্বাকে আজকে শিবানীকে সঙ্গে নিয়ে আনতে গেছিলাম, কারণ স্নেহা জিমেই ছিল। আর আমরা এখন শর্মাজে এসেছি সুইমিং পুলে, আমরা এখন একটু চা খাচ্ছি, কেসারি আর টি খেয়ে যাবো। তো আমি টিকলুকে বলছিলাম তোমার সাথে আমার টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না, তার সঙ্গে লাগবে। আর কিছু নেই, কেয়া নেই, আর কিছু খাবো না। চা খেয়ে বাড়ি যাব, মায়ের জন্য একটু পেঁয়াজ কচুরি নিয়েছি, ওই যে বুটি কচুরিগুলো গো, মা খেতে ভালোবাসে চা দিয়ে। আর আমি বাড়িতে গিয়ে যেরকম জুস খাই সেরকম খাবো, জুস মানে ওই যে আর কি স্মুদিটা যেরকম খাই সেটা খাবো, মানে কোনোটাই কিছু নয়। তারপরে আমরা জামা কাপড় প্যাকিং ম্যাকিং করা শুরু করতে হবে গো আজকে। গাড়ির 4টে চাকা পুরো ফ্ল্যাট হয়ে গেছে, তো আমি শেষ 2 সপ্তাহ ধরে প্ল্যান করছিলাম চাকাগুলো চেঞ্জ করবো, একসাথে 4টে চাকায় চেঞ্জ করতে হবে। তো এখন আমি যেখানে হুইল ব্যালেন্সিং করি ওখানে এসেছিলাম মোটামুটি কত কস্টিং আছে জানার জন্য। তো 4টে চাকা মোটামুটি ওই 22,000 টাকা মতো পড়বে। নতুন চাকাটা নিতে হবে, কারণ পিছনের চাকাটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে এবং বর্ষাকালে হাইওয়ে এর জন্য একেবারেই রেকমেন্ডেড নয়। তো সেই জন্য এবার আমরা এখন তো হাইওয়েতে উঠছিও না। চাকা মাঝে মাঝে আমরা কি করি, পিছনের চাকা সামনে করি, মানে রোটেট করাই আর কি, সেটা করারও আর স্কোপ নেই। পুরো মানে 4টে চাকাই পুরো ফ্ল্যাট হয়ে গেছে সামনে পিছনে। আমি দেখাচ্ছি একটু পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর দেখি কি হবে। এটা কি দেখানোর জিনিস, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। কোন টায়ারের কোম্পানি যদি আমাদের পেট প্রমোশনে নিতে চাও, হ্যাঁ আমরা রেডি আছি, রেডি আছি, আমরা রেডি আছি। বাড়ি এসে গেছি, মা এখন ইউটিউব চেক আউট করছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এই যে পেঁয়াজের পকোড়া নিয়ে এসেছিলাম সেটা মা খাচ্ছে চা দিয়ে। আর পুজোতে খেয়েছে টিফিন, খেয়েছে, খালি দুটো চিপস পড়েছিল, তাই দুটো চিপস পড়েছিল। 5 মিশালের তরকারি হয়েছে আর অড়হরের ডাল হয়েছে আজকে দুপুরে। ওটা রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকে আমার চাইনিজ যিনি শেফ উনি আজকে আমাকে 2টো স্যুপ ট্রায়াল দেবে, তো এইগুলো দিয়েই আজকে মানে এখন লাঞ্চ অবধি এগুলো দিয়েই খেয়ে নেবো। মামুনি সেই গান রেকর্ডিং এর সময় এখানে এসেছিলাম পকায় স্টুডিওতে, সেদিনকে আমার ফোনের কেবলটা ফেলে গেছিলাম, তারপর থেকে আর ফোনই চার্জ করতে পারছি না গাড়িতে। এই কেবলটা খুব ইম্পর্টেন্ট, গাড়িতে না থাকলে ফোন চার্জ করতে পারি না, গান শুনতে পারি না, এবং আমি টাকা দিয়ে কিনতেও চাই না, কারণ খুব এক্সপেন্সিভ, 1500 টাকা দাম এটা। তো আমি পকাইকে শেষ 1.5-2 মাস ধরে খোঁজ করে যাচ্ছি, তুই কবে আছিস কবে আছিস, ও বাড়িতে থাকে না, আর ও যখন বাড়িতে থাকে আমার সময় হয় না, এই করে করে ফাইনালি খুব ইম্পর্টেন্ট জিনিসটা ছিল, মানে সামান্য কেবল হতে পারে কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আর গাড়িতে তাইছি আর ক্যাফের টিম রয়েছে, আমরা যাচ্ছি সাইট দেখতে। আমরা মা বিটিতে এখন দুপুরবেলা স্যুপ আর মাছ ভাজা খেলাম। স্যুপটা কেমন করেছিল মা শেফ? স্যুপটা খুব ভালো করেছিল, হ্যাঁ খুব ভালো। টাকা দিয়ে কিনে খাবে? হ্যাঁ। আর এখন মা একটা জিনিস, মানুষ কেন কিনে খাবে না, খেলে আমার শরীর ভালো থাকবে, খাবে না কেন? আর মা এখন একটা আইসক্রিম ট্রাই করছে, এটা কেমন? এটা লুকটা পরে দেখাবো তোমাদের, দেখতেও সুন্দর হয়েছে বলো মা, খুব সুন্দর।
থাকে। তোমাদের জন্য সারপ্রাইজ থাকুক, আইসক্রিমটা কেমন দেখতে, কেমন কিসের উপরে সার্ভ করা, সেটা সারপ্রাইজ থাকুক তোমাদের জন্য। বেঙ্গালিয়াতে এসেছি, ডাক্তারবাবু আমাকে সবসময় এইসব জায়গাতে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে মাস্ক পরে থাকতে বলেছেন, ওই জন্য মাস্ক পরে রয়েছি, অনেকদিন পরে মাস্ক পরেছি। আর টাইসির কাজ এখানে একদম ফুল সুইংয়ে চলছে। ঘুমোবে না, ও খেলে খেলে বেড়াবে, এটা ওটা সেটা, মাথা মুন্ডু না তো বাবারে। এতক্ষণ যখন খেলা করে বেড়াচ্ছিল দুপুরবেলা, কতবার ঘুমোতে বললাম আমি? কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা? আর ঘুমোনো যাবে না এখন, আবার রাতে আমরা রাতে ঘুমাবো যাবো, যাও একটু ক্যাফে ট্যাফে ঘুরে এসো। ক্যাফে যাবো, ক্যাফে, আচ্ছা ঠিক আছে, আয় আয়। আজকাল ব্লগে কথা বলতে বা কোনো পার্টিকুলার জিনিস নিয়ে কথা বলতে বা কোনো বিষয়ে, নিজেদের কোনো বিষয়ে, অন্যদের কোনো বিষয়ে, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলতে বা ব্লগ দিতেই আমার ভয় লাগে। কেন, কারণটা কি? দেখো, কেন, মাল্টিপল রিজনস আছে। অনেক বছর পর একরকম পাশাপাশি আমরা বসে কথা বলছি, আমার মনে পড়ে প্রথম দিকে আমরা এরকম ভাবে বেশ কিছু ব্লগ করতাম। তো যাই হোক, কিছু বন্ধুরা আমাদের বলতো যে এই জিনিসটা খুব ভালো লাগে, মানে স্নেহা দেবজিৎ একসাথে বসে কথা বলছে এবং ওদের কথোপকথনটা শুনতে ভালো লাগে। কিন্তু এই সময়টা আমাদের আর হয়ে ওঠে না, কেন হয়ে ওঠে না আমি জানি না। কিন্তু আবার আমরা ব্লগিং জিনিসটা কিন্তু খুব ভালোবাসি, জানো তো, মানে এখন আমাদের লাইফে এমন শিডিউল হয়ে আছে, এখন আমাকে রোগা হওয়াটাও আমার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে উঠেছে। না, আমাদের কাছে সবকিছুর একটা সাংঘাতিক প্রায়োরিটি রয়েছে, সবকিছুতে আমাদের সাংঘাতিক প্রায়োরিটি রয়েছে। তুমি বলে যাবে, আমি বলতে যদি তুমি আমাকে দাও, তো তুমি জিজ্ঞাসা করলে কেন যে ব্লগ দিতে ভয় লাগে? না, করো করো, বলো বলো বলো। তো এবার আমার রোগা হওয়াটাও খুব ইম্পর্টেন্ট আমার কাছে, মানে হেলথ তো ডেফিনেটলি প্রথমে আসে, এছাড়াও যে আমি নিজের স্কিনে কিন্তু যথেষ্ট হ্যাপি, কিন্তু পিপল আর নট হ্যাপি উইথ মি, আই ডোন্ট নো ওয়াই। বাট লোকের ভালোবাসা বা পছন্দ করা, এই মোটা রোগা কালো রোগা রোগা নিয়ে কিন্তু অনেকের রেসিস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, না, মানুষেই হয়ে যাচ্ছে রেসিস্ট্যান্ট, স্কিনি, সবকিছুতেই একটা করে, মানে একটা কোয়ান্টিফায়েবল নাম্বার না দিলে না কিছুতেই কিছু হচ্ছে না। সে সব কিছুতেই একটা যেন ভীতি, ব্যবসা হোক, সবেতেই আমাদের একটা র্যাট রেসের মধ্যে আমরা নিজেরাই নিজেদের কখন ফেলে দিয়েছি। সালমান খান এখনও নিজে কত ছোট একটা ফ্ল্যাটে থাকে গ্যালাক্সিতে নিজের পাদ্দেক পরিবারের সাথে, পাদ্দেক আর অনেক ঘুম পেয়েছে, দাঁড়াও না। আর মানে কি বলতো, আমাদের এটা কেমন কেমন জানি একটা, এটা যেন করতেই হবে, এটা না করলে সমাজ শুরু করেছিলাম তখন সত্যি বলতে এত নাম্বারের প্রেশার আমরা নিজেদের কোনোদিন নিইনি, এবং সত্যি একদম, মানে অনেস্টলি বলছি, স্নেহা যেটা মাঝে মাঝে বলে যে আমরা নিজেদের লাইফটা ডকুমেন্ট করার জন্য ব্লগ করা শুরু করেছিলাম, সেটা শুনতে একটু আঁতেল টাইপের আমারও লেগেছিল, তারপর পরে দেখলাম যে হ্যাঁ না, ঠিকই বলছে, খারাপ বলছে না। অন্যরকম ছিল, ছোট ছিল, এখন কতটা চেঞ্জ হয়ে গেছে এক বছরের মধ্যে, কেমন একটা বাকি কথা, ছোট ছিল প্লাস তোমার মানে কেমন দেখতে ছিল আর কি। তো সেই একটা এই ভীতিভাব ডেফিনেটলি এসছে, তারপরে এখন
অনেক কিছুর ভীতিভাবে এসে গেছে জানো তো, মানে আগে যখন ব্লগটা ছাড়তাম তখন এত কিছু চিন্তা ভাবনা করতাম না, কে কি বলবে, কে কি কমেন্ট দেবে, এটা দেখানোটা ঠিক হলো না, ওটা দেখানোটা ঠিক হবে না, মুক্ত বিহঙ্গের মতো। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র আমাদের সমস্যা নয় গো, এটা মানে পুরো ইউটিউব কমিউনিটির সমস্যা। উইথ কমিউনিটি না, তোমরা এই আমাদের চার পাঁচজন ইউটিউবার ভেবো না, ইউটিউব কমিউনিটি মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ডে যারা যারা ইউটিউব করে। এখন তো ইউটিউব মোটামুটি মানে আমাদের ফেসবুকে যে কোনো প্রোফাইল রয়েছে, হ্যাঁ, সেরকম সবাই একটা করে চ্যানেল রয়েছে, খারাপ তো নয় না। আর এই কি বলতো, আর একটা সমস্যা যেটা মুখোমুখি পড়ে, কন্টেন্ট, এই কন্টেন্টের বিষয়ে মানে কত মানুষের বিয়ে বাড়িতে জোর জবরদস্তি ঢুকে পড়া, সে হয়তো চাইছে না ভিডিও করতে, তাও তাকে জোর জবরদস্তি ইনক্লুড করা, তার সাথে হয়তো 10 বছর কথা হয় না, তাও তার অন্নপ্রাশনে গিয়ে জোর জবরদস্তি খাওয়া। প্লাস এখন আমি রিসেন্টলি দেখলাম একটা জনার হয়েছে, যারা আমাদের কথাই তো বলছি, আমি বললাম একটা স্পেশাল জনার, একটা স্পেশাল জনার হয়েছে, সেটা হচ্ছে এখন লোকে শ্রাদ্ধ শান্তির বাড়িতে গিয়ে ব্লগ করছে, তো সেটাও একটা শেমফুল, ঠিক না? এখন করছে এখন কি করবে, লোকে তো দেখছে, 8-9 লাখ ভিউ তো দিচ্ছে, তা 8-9 লোক যারা, তারপর অনেকে দেখছি বিছানায় চাদর পাচ্ছে, তাতে অনেক মিলিয়ন্সে ভিউ আসছে, তো সেটাই আর কি। এখন কন্টেন্ট খুঁজতে যাওয়াটাও খুব ঝামেলা, আমাদের এখন যা কাজের চাপ, আমরা এরকম এখন কারোর ঘাড়ে চাপতে পারছি না। কিরে হরেন, তোর বিয়ে না, আমাদের নেমন্তন্ন করলি না ক্যামেরা নিয়ে? এই যে দেখতে পাচ্ছেন, দাঁড়াও না, এই যে দেখতে পাচ্ছেন হরেনের বিয়ে হচ্ছে, কোনটা খুলে যাবে অনেক বেশি গুনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই আমি কখনো ভাবিনি যে ক্যাফের ভরসায় আমি কোনোদিন চাকরি ছাড়তে পারবো, সেটা করতে পেরেছি, এবং তাতেও শান্তি নেই। তারপরেও যে কোনো বিল্ডিং দেখছে সেটা না খারাপ না, আমি বলছি কি বলতো, আমি পড়ে আমাদের যে লোভটা যে কবে শেষ হবে আমি নিজেকে বোঝাবার চেষ্টা করি, আমাদের লোভের কথা বলছি, মানে ওর আমার লোভের কথা, মানে আমাদের হাতে এখন বর্তমানে 2-3টে কাজ রয়েছে, তো আমি মাঝে মাঝে নিজেকে বলি যে এই 2-3টে কাজ হয়ে গেলে, এটা আমি কতদিন আগে একটা ব্লগে বলেও ছিলাম যে পিপল শুড নো ওয়্যার টু পুট অ্যান এন্ড, কারণ আমরা তো লাইফটা এনজয় করতে চাই, আমার বয়স এখন বর্তমানে 38, আর হয়তো আমি 35-40 বছর বাঁচবো, মানে আমি হাফ ওয়ে অলরেডি ক্রস করে ফেলেছি। না না, তুমি বাঁচবে অনেক দিন, তো এবার যদি আগামী আরও 1-2 বছর আমি খেটে খুঁটে আরও যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেগুলো সবাই, মানে আমি স্নেহা দাদা সবাই খেটে খুঁটে বাবি খেটে খুঁটে যখন আমরা দাঁড় করাবো, তারপরে আমি নিজেকে এটাই বলতে চাই যে তারপরে যেন শুধুমাত্র সেগুলো আমি কি করে ভালো করে মেনটেন করে দিতে পারি লাইফ লং, সেটাতেই মনোনিবেশ করতে পারি। সেটাও বলছে, কিন্তু ব্যাপারটা সমস্যাটা কোথায় কি দাঁড়াচ্ছে, তখন হয়তো আবার ইচ্ছে হবে একটা কিছু না, তখন কি বলছো, এখনই এত টাকার মানে আমাদের মানে দেনা হয়ে আছে এইসব ক্যাফে রেস্টুরেন্ট এইসব চক্করে, দুটো জায়গার অলরেডি ভাড়া গুনতে লেগেছি, এখনই যদি কেউ ফোন করে ধরো কোনো মানে ব্রোকার বা কেউ ফোন করে বলছে দাদা একটা ক্যাফের জায়গা আছে, ওবার জানছে কোথায় আছে, কত স্কোয়ার ফিট, কত ভাড়া, তারপরে এই যে এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা মানে জ্যানিজম যদি তোমরা দেখে থাকো, যে মানে মহাবীর জ্যান, তার যে ফলোয়াররা আছে তাদের প্রত্যেকটা বাড়ি থেকে, যেমন পাঞ্জাবে প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে আর্মি অফিসার থাকে, আমাদের যেমন বাঙালিদের মধ্যে কেউ না প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে গভর্নমেন্ট অফিসে কেউ না কেউ চাকরি করে, ঠিক তেমনি ওদের বাড়ি থেকে একজন না একজন কেউ সাধু হয়, এবং সাধু মানে সব ছেড়ে দেওয়া। জ্যানিজমে বলেছে এমনি, তোমার আমাদের সনাতন ধর্মে তো বলেইছে, সব জায়গায় বলেছে যে এনিথিং দরকারের চাইতে বেশি ইজ পয়জনাস। তো বেসিক্যালি আমরা কি এখন মানে কি বলবো, বুঝতে পারছি না কি সিচুয়েশনে আছি। আমরা যখন ব্লগ দেওয়া শুরু করি তখন আমাদের সাবস্ক্রাইবার একটাও ছিল না, বোধহয় ছিল না, একদিন 100 হয়েছিল বোধহয় আমাদের, না ব্লগ দেওয়া শুরু করলে তোমার সাবস্ক্রাইবার করতে কে আসবে, তুমি তো ব্লগ দেওয়া শুরু করলে তার থেকে সাবস্ক্রাইবার হবে। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই তো আর কি, আমি ওটাই বলি, মানে আমরা ওই মোটিভেশনটাই রাখি যে যখন আমাদের মানে
তোমরা যখন 100 জন 200 জন দেখতে, মানে ইনফ্যাক্ট আমি একটা একটা দুটো ব্লগেও আমি বলেছি যে হ্যাঁ গো আমার তো 100 সাবস্ক্রাইবার, কিন্তু তোমরা তো 250-300 জন দেখো, বাকিরা করো না সাবস্ক্রাইব। হ্যাঁ, তো ওটাই আর কি। তো সেখান থেকে তো কত ভালো সময় দেখেছি, দেখছি এবং দেখবো আগামী দিনও। বাট মানুষের পিপাসা লোভের শেষ নেই, আমাদের লোভের শেষ নেই। আমাদের এখন চাই 1 কোটি সাবস্ক্রাইবার, ভালোই হয়। ওটাই আর কি, এটা নিয়ে একটা ভাবলাম যে তোমাদের সাথে একটু ডিসকাস করি। তোমরা তোমাদের, হ্যাঁ তোমরা তোমাদের রায় আমাদের দিও সবসময়, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আজকে এখান থেকে এলাম, এখানে শুয়ে পড়লাম, এটা খেলাম ওটা খেলাম। আমার মনে হয় এটা ব্লগ না। স্নেহা দেবজিৎ কি বাত, স্নেহা দেবজিৎ কি বাত, এটা হচ্ছে ব্যাপার, পলিটিক্যাল এজেন্ডা। হ্যাঁ, এটাও একটা সমস্যা, মানে কোন কথাতে কে কি ধরবে, কে কি বুঝবে, এটা একটা ব্যাপার। ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এতটাই আমরা রাখছি। রাখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা ঝকঝকে তপ্তপে সুন্দর ব্লগ নিয়ে। তারপরে দেখা হোক নাকি, তারপরে তো কালকে সকালে, হ্যাঁ গো তুমি পাঠিয়েছো লোক যে যাবে টিকিট কাটতে আমাদের তৎকালে, যাবে না? না, তো হোটেলটা তো বুক করে যাই আসি। লোকটা যাবে তো? সবাই যাবে। তোমাদের জানিয়ে দেবো মোটামুটি কালকে 10টা 11টার মধ্যে তো এসেই যাবে, এই হচ্ছে ব্যাপার। আর বলো তোমরা সব কেমন আছো? আর ভেজো না, বন্ধ করো।